যুদ্ধের মুখোমুখি ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলীয় উপখণ্ডে বৃহস্পতিবার ইরান মদতপুষ্ট গোষ্ঠীটির আস্তানা ও সামরিক অবস্থানে বিমান হামলার দাবি করে ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী গাজা ইস্যুকে কেন্দ্র করে দুপক্ষের লড়াই এখন চরমে পৌঁছেছে ইসরায়েলের উত্তরাঞ্চলসহ বেশ কিছু জায়গায় সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালাতে দেখা গেছে হিজবুল্লাহকে কেউই কাউকে ছাড় দিয়ে কথা বলছে না তবে বুধবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলকে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পরিস্থিতি থমথমে শুধু ইসরায়েলি নয় সাইপ্রাসও এই যুদ্ধের অংশ বলে হুমকি দিয়েছেন তিনি নাসরাল্লার অভিযোগ সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও খাঁটি ব্যবহার করতে দিতে পারে যদিও বিষয়টি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট সাইপ্রাস কোন শত্রুতার সঙ্গে জড়িত নয় আমরা ওই সংকটের কোনো অংশ নয় আমাদের দ্বীপরাষ্ট্র ওই অঞ্চলে কোনো সামরিক অভিযান বা প্রশিক্ষণ দেওয়ার সাথে জড়িত আমাদের সঙ্গে ইরান এবং লেবাননের সম্পর্ক বরাবরই এই পরিস্থিতিতে লেবানন সাইপ্রাস জনগণের মাঝে দেখা দিয়েছে ভীতি খবরের কাগজে পাল্টাপাল্টি হামলার খবর এই সংকটে ইউরোপের দেশ সাইপ্রাসকে টেনে আনায় উদ্বিগ্ন দেশটির সাধারণ মানুষ তবে লেবাননের সঙ্গে যুদ্ধে না জড়ানোর বিপক্ষে খোদ যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি গাজাই সংঘাতের মাঝে বৈরুতের সঙ্গে যুদ্ধে না জড়াতে সতর্ক করে দিয়েছেন এমনকি হিজবুল্লার সঙ্গে বিরোধ মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কবির নিউজ ডেস্ক দেশ টিভি